তাসাহুত অর্থাৎ দুই রাখার নামাজ অথবা চার রাখাত নামাজে প্রথমে যে দেওয়াটি পড়া হয় ওটাকে তাসাহুদ বা আত্মা হিয়াতু ভাল আত্মা হইয়াতি অসাল অত্তৈবাতাম আলাইকা ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان মুহাম্মাদান আব্দুহু ও রসুলু আর একবার শুনুন আত্মা হেয়াতু লিল্লাহি অসলাওয়াতু অত্তই গিবাতু আসসালামু আলাইকা আইয়ু হান আইয়ু আইয়ু হান নবিয়ু ورحمه الله و السلام علينا وعلى الله و رباد الله صالحين أشهد الله إله على أشهد أشهد و آش আতালবস আশ হায়াকারে হা দয়সে দু আশ হাদু আল্লাহ ইা ইহু ও আশ হদু আন্না আব্দুহু অসুল চার রাখা তলা নামাজ হলে চার রাখা অথবা তিন রাখা নামাজ হলে এই পর্যন্ত পড়ি আবার আল্লাহ একবার বলে আবার দাঁড়াতে হবে আর শেষ বৈঠকে এই দোয়াটা পড়তে বা আত্মিক ঘেয়া তো দোয়াটা পড়তে হবে তারপর দরুদ ইব্রাহিম পড়তে হবে তারপরে দোয়া মাসেরা পড়ে সালাম ফিরাতে হবে যদি দুই রাখা তালা নামাজ হয় দুই রাখা নামাজ হয় তাহলে দ্বিতীয় ওই দুই রাকাতে বসে তাসাগত পড়তে হবে ইব্রাহিম পড়তে হবে দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হবে তিন রাখাতলা নামাজ হলে এই তিনটে পড়ে সালাম ফেরাতে হবে চার রাখাতলা নামাজ হলে এর তিনটে পড়ে সালাম ফেরাতে হবে